সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় রাজনীতিতে ডেঙ্গু ভাইরাস, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শফি আহমেদ, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা, শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। পথে দুর্ভোগ মেনেই বাড়ি যাচ্ছেন মানুষ, লঞ্চ বাসে তিল ধারণের ঠাঁই নেই, দুই দফা উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, টাঙ্গাইলে দীর্ঘ যানজট। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ভারতীয় গরুর আশায় খুশি বিক্রেতারা। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুতে দুই শিশু সহ আরো ছয় জনের মৃত্যু, শনিবার থেকে শুরু হবে নতুন ওষুধ প্রয়োগ। এলোমেলো বৈদ্যুতিক তারে মৃত্যু ফাঁদ রাজধানীর সড়কগুলো, বিদ্যুৎ বিভাগের গাফিলতি বলছেন নগর পরিকল্পনাবিদরা, উন্নয়নের নামে দায় সারা জবাব কর্তৃপক্ষের। এবং পবিত্র হজ শনিবার, ইহরাম বেঁধে দলে দলে মিনায় হাজির, ভোর পর্যন্ত অবস্থানের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনায়। আমরা জানি যে গত মাসখানেক সময় ধরেই পুরো দেশের মানুষ উদ্বেগে উদ্বিগ্ন যে ইস্যুটি নিয়ে, সেটি হচ্ছে ডেঙ্গু ভাইরাস জনিত যে রোগ, মশাবাহিত যে রোগটির কারণে। এর পাশাপাশি দিন যত যাচ্ছে রাজনীতিতেও এই ডেঙ্গুকে সাথে নিয়ে রাজনৈতিক আলাপ আলোচনাও ততটা বাড়ছে। সেই প্রসঙ্গেই আসলে আমরা আজকে আলোচনার নাম দিয়েছি রাজনীতিতে ডেঙ্গু ভাইরাস। এক্ষেত্রে আমি যে যতটুকু পরিকল্পনা করেছি সেটা হচ্ছে যে এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কতটুকু রাজনীতি হচ্ছে, এবং রাজনীতিবিদরা যে ভূমিকা, রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখছেন সেটা আসলে কতটুকু যথার্থ হচ্ছে সেটি একটি, আরেকটি হচ্ছে যে রাজনৈতিক মানে রাজনীতি কতটা মানে সুস্থ ধারায় আছে, এবং রাজনীতিতেও কোনো ধরনের সমস্যা আছে কিনা সেই প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। আমি প্রথমেই শফি আহমেদ আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমি তিনজনের তিনটি মন্তব্য সাম্প্রতিক সময়ে যারা করেছেন সেগুলোকে আপনাকে পড়ে শুনিয়ে তারপরে আমি আপনাকে মন্তব্য করতে বলবো। একজন প্রতিমন্ত্রী বলেছেন, যে দেশ যত বেশি উন্নত রোগবালাই তত বেশি। প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ডেঙ্গু নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, এখন রাজনীতি করার সময় নয়। সেক্ষেত্রে আমি যে আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে এই এই তিনটি বক্তব্যের কোনোটার ভেতরেও রাজনীতি আছে কিনা, কারণ উন্নয়নের সাথে এই রোগ বলায়েরকে যে একটি অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে সেটাও একটা রাজনীতি কিনা। শফি আহমেদ, ধন্যবাদ। আসলে এই সমস্ত সিনিয়র লিডারদের মন্তব্যের সাথে আমার মন্তব্য করা উচিত না। আমি আমার অবস্থান থেকে বলি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন এবং আজকেও প্রায় ছয়জন মারা গিয়েছেন, রাত্রে হয়তো আরও মারা যেতে পারে, তাদের সুখ সত্যত্ব পরিবার এবং তাদের এমন কিছু পরিবার আছে যে দু একটা পরিবারের চেহারা দেখলাম যে বাচ্চা একজন দাফন করে আরেকটা বাচ্চা নিয়ে হসপিটালে, অমানবিক, অকল্পনীয় এবং ভাষায় প্রকাশ করার মতো না। আমি সেই পরিবারগুলির প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং মৃত্যুর হার যাতে কমে আসে সেটার জন্য সরকার যেন সচেষ্ট হয়, এবং শুধু সরকার না, দলমত নির্বিশেষে সবাই যেন এগিয়ে আসে, এটাই আমার আকুল আবেদন থাকবে। ডেঙ্গু একটা রোগ, এই রোগটা আমাদের দেশে আগে ছিল না, গত কয়েক বছর যাবৎ এই রোগটা এডিস মশা আমাদের দেশে আসছে। এটার সাথে উন্নয়নের বা অন্য কোনো কিছুর কোনো সম্পর্ক ওরকম নাই, তবে উন্নয়নের সাথে একটা সম্পর্ক আছে। যেমন মনে করেন যে ঢাকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেটা বলছে যে ঢাকা শহরের যে কাজ হচ্ছে, এই কাজের মধ্যে যে বিভিন্ন জায়গায় যে পানি জমা হচ্ছে সেই পানিটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, এর মধ্যে ডেঙ্গুর
ভাইরাস জন্ম নিতে পারে, এরকম একটা মন্তব্য একজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে করেছেন। আমি সেটার মধ্যে যাচ্ছি না, আমি বলছি যে এটা আমরা একটা আমাদের দুর্যোগ হিসাবেই দেখি। সেটা একেবারেই যেমন ফিলিপাইনে 600 মারা গিয়েছে, তারা মহামারী ঘোষণা করেছে, আমরা ঠিক এই পর্যায়ে নাই, আমাদেরও প্রায় 30 জনের উপরে মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসা, চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা এবং ডেঙ্গুর বিস্তার যাতে আর লাভ করতে না পারে, সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। সমস্ত কথার মধ্যে একটি কথা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে, সেটা হচ্ছে ডোর টু ডোর ওয়ার্ক। এখন সেটা করার জন্যে শুধু কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই যে ডোর টু ডোর ওয়ার্ক, কলকাতার যে আপনার মেয়র, উনি যে কয়েকদিন আগে যে ভিডিও কনফারেন্সে যে কথাগুলি বললেন যে তাদের মহল্লায় মহল্লায় তাদের সিটি কর্পোরেশন থেকে তাদের তদারকি করা হচ্ছে, বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে, যারা বাড়ি অপরিষ্কার রাখছে তাদেরকে তারা নোটিশ করছেন, হয়তো 30-40 হাজার নোটিশ তারা ইতিমধ্যে জারি করেছেন, 4-5 হাজার মানুষকে জরিমানা করেছেন, আবার যারা পরবর্তীতে পরিষ্কার করেছে তাদেরকে আবার তারা জরিমানা মওকুফও করেছেন। তা আমি বলছি যে আমরা এরকম একটা সিস্টেম, আমরা সকল দল, মানে আমি জানি যে সকল দলের ব্যাপারে একমত হবে না, যার যার অবস্থান থেকেই যে রাস্তা ঝাড়ু দেওয়া বা রাস্তা পরিষ্কার করা এর মধ্যে কোনো কৃতিত্ব নেই, বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর যে ওয়ার্কের কথা বলা হয়েছে, আসলে মরবে কারা? মরবে তো আমি, মরবো তো আপনি, মরবো তো আমরা সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে যে বলা যে মহল্লায় মহল্লায় স্কুল কলেজ ক্লাব আছে তাদেরকে পাঠানো, মোটিভেটেড করে যে তোমরা বাড়ি বাড়ি যাও, যে নক করো, নক করে কথাটা বলো যে আপনার বাড়িটা আপনি পরিষ্কার রাখেন, দেখেন পাত্রে পানি আছে কিনা, পানি জমানো পানি থাকলে সেটাকে এ করেন, ফুলের টপটা দেখেন, ফ্রিজের পানি কোথায় পড়ছে সেটা দেখেন। আমি বলছি এই মোটিভেশনটা খুব জরুরি, এটা সোশ্যাল টাস্ক। এখন এইটা ডেঙ্গু হচ্ছে, মহামারী হচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে, এটা রাজনৈতিকভাবে বলা যায়, হয়তো বিরোধী দল বলবে, কিন্তু আমি বলছি যে একটা দুর্যোগের সময় একে অপরের ঘাড়ে দোষ না চাপিয়ে, যদি আমরা সেই সভ্য জগতে প্রবেশ করি নাই, আমাদের রাজনীতি সেই জায়গায় নাই, যেমন কলকাতার মেয়র যেটা করেছে এটা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি অপোজ করে নাই তার কথাটা, কিন্তু আমরা যদি ইয়েস বলি তারা বলবে নো, তারা যদি ইয়েস বলে আমরা বলি নো, তাই বলছি এই জায়গায় বিষয়টাকে না ঠেলে দিয়ে এটা একটা মানবিক বিপর্যয় ধরতে পারি যে আমাদের দেশে সভ্য দুনিয়ায়। তো এটাও দেখা যায় কেউ যদি মানে কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয় তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় না, সে তো নিজেই পথ করে। আপনি 2 দিন আগের একটা খবর দেখেন না, মেক্সিকোতে কি হয়েছে, একজন বিশুদ্ধ পানি দিবে বলে একজন মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন, পানি দিতে পারেন নাই, তাকে মেয়েদের স্কার্ফ পরিয়ে পুরো শহর ঘুরিয়েছে। তাই আমি বলছি যে এই 2 দিন আগের ঘটনা এটা, তাই বলছি ওই জায়গায় আমরা গেলাম না, আমি বলছি আমরা ওই পর্যায়ে পৌঁছাই হবে আমাদের, কিন্তু আমরা পৌঁছাই নেই, কবে পৌঁছাবো আমি জানি না। আমি শফি ভাই আমি আপনার কাছে আবার আসবো, আমি সমবয়েদ আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে ওবায়দুল কাদের বলেছেন যে ডেঙ্গু মোকাবেলায় কোথাও নেই বিএনপি, উনি এটা বলেছেন। এর পাশাপাশি গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন যে ডেঙ্গুর কামড়ে দেশে গণতন্ত্র নেই। তো সেই ক্ষেত্রে মানে মানে ডেঙ্গু পরিস্থিতিতে যেখানে সবাই বলছেন একটা দুর্যোগ নেমে এসেছে এবং আপনাদের মহাসচিবও বলেছেন, সেই ক্ষেত্রে মানে এই 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 ধরনের মন্তব্যে আসলে কতটুকু আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বা ডেঙ্গু মোকাবেলা করা যাবে? এটা তো আপনার যে টাইটেল দিয়েছেন আজকে, রাজনীতিতে ডেঙ্গু ভাইরাস, এটা এই মানে একেবারেই খাপ খায়। তা আমি যেটা বলতে চাই যে আজকে যে মানে এখন যে অবশ্যই ডেঙ্গুর যে মানে অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আজকে দুর্বিষহ অবস্থা, এখানে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন সেটা মনে হয় উনি হয় পেপার পত্রিকা পড়েন না, টিভি দেখেন না, বা নিজের ইয়ে নিয়ে উনি বেশি ব্যস্ত, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুবই যেহেতু জনগণের রাজনীতি করে, আমরা কিন্তু প্রথম থেকেই আমাদের যেই ডক্টর্স অ্যাসোসিয়েশন আছে তাতে তারা একটি ডেঙ্গু সচেতনামূলক একটা তারা লিফলেট বের করেছে যে ডেঙ্গুর প্রতিরোধ বা করার জন্য কী কী করার প্রয়োজন বা ডেঙ্গুতে আক্রান্ত হলে কী কী করার প্রয়োজন, এরকম লিফলেট, এবং লিফলেট সারা দেশে আমরা বিভিন্ন জেলায় ঢাকা মহানগর সহ সব জেলায় আমরা বিতরণ করছি, এবং আমাদের এবং সেই বিতরণ করতে গিয়ে আপনাকে বলতে চাই যে গণতন্ত্র নাই তো আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, উনি যথার্থ বলেছেন সেই সেই লিফলেট বিতরণ করতে দিয়ে, এখানে কিন্তু কোনো রাজনীতি নাই। আমি ভাইয়ের সাথে 100% একমত, এখানে ডেঙ্গুতে আমাদের মহিলা এবং শিশু মারা যাচ্ছে, আমাদের ইয়াং জেনারেশন মারা যাচ্ছে, এখানে রাজনীতি করার কিছু নাই, কিন্তু
এখানে আমরা একটি রেসপন্সিবল জনপ্রিয় জনগণের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল হিসেবে বিএনপি যখন লিফলেট বিতরণ করে আমাদের কুষ্টিয়া জেলার থেকে বিএনপি অফিস থেকে সব অফিস ভেঙে ঢুকে সব লিফলেট নিয়ে গেছে। এখানে লিফলেটের মধ্যে কোনো সরকার বিরোধী প্রধানমন্ত্রী বিরোধী কোনো কোনো কিছুই কিন্তু ওখানে নাই, এটা জাস্ট ডেঙ্গুর উপরে একটা লিফলেট যে সচেতনামূলক। এবং আমাদের শুধু আমাদের ডক্টর্স অ্যাসোসিয়েশন না, আমাদের প্রত্যেকটি অঙ্গসংগঠনের এটাতে যুক্ত হয়েছে, আমাদের মূল দল এটাতে যুক্ত হয়েছে, আপনার আপনাদের টিভি চ্যানেল সেটা কাভার করছে, পত্রপত্রিকা আসছে, সেই উপায়ের কথা যদি এটা না দেখেন সেটা ওনার সমস্যা, এটা তো আমাদের সমস্যা না। এবং আরেকটা যেটা আমি বলতে চাই যে আজকে ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু যেহেতু এটা একটি ডিজিজ বাংলাদেশে এসেছে মানে বেশ কয়েক বছর হয়েছে, এবং আমাদের যেটা দেখতে হবে যে আমাদের যে মশার মানে সিটি কর্পোরেশনে যে মশার যে প্রথমে যেই আমরা দেখলাম যে মশার ওষুধ কাজ করছে না, মশার ওষুধ কেন কাজ করছে না, এই মশার ওষুধ কে কিনেছে, কে এই এটা মানে কতটুক মশার ওষুধ এসেছে, কোথার থেকে এসেছে, কিভাবে এটা প্রক্রিয়মেন্ট হয়েছে, সেটার খোঁজ খবর কি আমরা নিচ্ছি, সেই জায়গায় আমরা যাচ্ছি। এখন আমাদের তো গোড়ায় যেতে হবে, এখন আমরা যখন ডেঙ্গুতে আমাদের 30 জনের উপরে মানে অফিসিয়াল অনুযায়ী 30 জন, কিন্তু বেসরকারিভাবে আরো আরো বেশি জনসংখ্যা আমরা হারিয়েছি, সেখানে যখন আমাদের এই অবস্থা তখন আমরা বলছি মশার ওষুধ কাজ করছে না। তারপর আরেকটা দেখেন মন্ত্রী এমপিদের অসংলগ্ন মেয়রদের, এই সাঈদ খোকনই প্রথমে বলেছে যে এটা একটি গুজব, এটা হাস্যকর, এটা হাস্যকর ব্যাপার। আপনি যদি ডেঙ্গুকে গুজব হিসেবে চালিয়ে যান তাহলে কিভাবে হবে? আজকে আজকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আজকে স্বাস্থ্যমন্ত্রী যখন এডিস মশাকে রোহিঙ্গার সাথে তুলনা করে, আপনি এই এতদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করেছে? এখন সিটি এই যেই যেই হয়তো মহামারী অফিসিয়ালি আমরা মহামারী আকার ধারণ করে নাই, কিন্তু যেই পর্যায়ে যাচ্ছে আজকে এই অগস্ট মাস, সেপ্টেম্বরে তো আরও খারাপ অবস্থা হবে, মহামারী আকার ধারণ করতে পারে, সেই অবস্থায় আজকে এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে এই সমস্যা আর নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 2 মাস ধরে কি করেছে? উনি ভ্যাকেশনে গেছে ওনার পরিবার নিয়ে। যে কোনো সভ্য দেশে স্বাস্থ্যমন্ত্রী ইনভলভ হতো, যদি ব্যর্থ হতো প্রথমে মেয়র পদত্যাগ করতো, তারপর স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতো। আজকে আমরা আমাদের আমরা কি বানাতে চাই বাংলাদেশকে? আমরা সিঙ্গাপুর বানাতে চাই, মালয়েশিয়া বানাতে চাই, থাইল্যান্ড বানাতে চাই, খুব ভালো কথা। আমি দেশের নাগরিক হিসেবে আমি চাই যে আমার ছেলেমেয়েরা বা একটি সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো দেশে বাংলাদেশ হবে, সেই দেশে তারা বসবাস করবে। কিন্তু আমরা যেখানে মশার ওষুধ ঠিক করতে পারি না, মশা মারতে পারি না, ডেঙ্গু রোগীদেরকে বাঁচাতে পারি না, বন্যায় লোকজন মারা যাচ্ছে তাদেরকে বাঁচাতে পারি না, আজকে মন্ত্রী এমপিদের কথা শুনলে তো এইটা এই যে এবং সর্বশেষ যেটা আপনি বললেন যে প্রতিমন্ত্রী বলেছে যে উন্নয়নের এটা হচ্ছে উন্নয়নের প্রমাণ যে ডেঙ্গু হচ্ছে, হাস্যকর। তাহলে তো লন্ডন আমেরিকাতে তো ডেঙ্গু বড়েই থাকা উচিত, ওখানে তো কোনো ডেঙ্গু নাই, ডেঙ্গুতে মারাও যাচ্ছে না লোকজন। এখন আমাদের বাস্তবতা আমাদের এটা যদি আপনি বলেন যে রাজনীতি, আমি যদি সরকারের কোনো পলিসিকে ক্রিটিসাইজ করি, সমালোচনা করি, তাহলে তো এটা তো আমি আমি যদি আমি মানে সমালোচনার কারণে সমালোচনা করছি না, সারা দেশের মানুষ দেখছে বাংলাদেশে কি ঘটছে। এবং মন্ত্রী এমপি ইভেন রাশেদ খান মেনন, মোহাম্মদ নাসিম, ওনারাও বলেছেন যে সিটি কর্পোরেশনের দুর্নীতির গন্ধ আছে, দুর্নীতি আছে, না হলে মশার ওষুধ মশার এরকম মশার ওষুধ আসবে কেন, এবং মশা মরবে না কেন সেই ওষুধে। তো আমাদের এই বাস্তবতায় বিএনপি, যেটা আমি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের আমি প্রতিবাদ জানাচ্ছি, বিএনপি প্রত্যেক দিন মাঠে আছে, আপনাদের সময় টিভি সহ প্রত্যেকটা টিভি চ্যানেল কভার করছে, সারা বাংলাদেশে আমরা লিফলেট বিতরণ করছি, আমরা ঘরে ঘরে যাচ্ছি, আমরা একটি জনগণের দল হিসেবে যা করার দরকার বিএনপি সম্পূর্ণভাবে সেটা করছে। বাট অ্যাট দ্য সেম টাইম সরকারের যেটা করার দরকার সরকার কিন্তু সেটা করতে পারছে না, করতে পারছে না। আজকে স্বয়ং একেবারে এক নম্বর দেশের প্রধানমন্ত্রী কিন্তু যদি বলে যে এটা গুজব, ওনার একটা রিসেন্ট ইন্টারভিউতে দেখা গেছে যে উনি বলেছেন যে এটা মিডিয়া, উনি মিডিয়ার উপরে সর্ট অফ ইনডাইরেক্টলি দোষটা দিয়েছেন যে মিডিয়া এটা বেশি ছড়াচ্ছে, মিডিয়ার কারণে এটা বেশি পাচ্ছে। আমি তো বলবো যে আপনাদের মিডিয়ার কারণে, সাংবাদিকদের কারণে অ্যাটলিস্ট আমাদের সাধারণ জনগণ, গ্রামের জনগণ সচেতন হচ্ছে যে ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করতে হবে। আমি আপনার কাছে আবারও আসবো জাকারিয়া কাজল, আপনি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, মানে মানে আমরা যেই প্রশ্নটি বলছিলাম আসলে কি মানে রাজনীতি দলগুলো মানে এই পরিস্থিতিতে যেই ধরনের ভূমিকা রাখার দরকার সেটি রাখতে পারছে কি না, বা শুধু আমরা আমরা দেখেছি যে অনেকে অভিযোগ করেছেন যে এমনকি মানে ফগার মেশিন দিয়ে মানে মশার ওষুধ ছিটানো, অনেকে বলছেন ফটোসেশন,
বা সেই ক্ষেত্রে আবার বিরোধী দল যেটি সমবায়ত বলছেন ওনার লিফলেট বিতরণ করছেন, লিফলেট বিতরণ কতটুকু আসলে কার্যকর বা এর বাইরে গিয়ে কোনো কিছু করার প্রয়োজন কিনা? ধন্যবাদ। আমি প্রথমে যে কুষ্টার ঘটনাটা আমি জানি না যে ওনাদের লিফলেট নিয়ে গেছে, তবে কালকে বেলে রোডে কিন্তু আমি দেখেছি আমার বাসা থেকে বিএনপি লিফলেট বিতরণ করছে, আমার চোখেই দেখা। আমি যেটা মনে করি রাজনৈতিক দল বলতে কিন্তু আমরা কি খালি আওয়ামী লীগ বিএনপি বুঝি, এর বাইরে কি রাজনৈতিক দল নেই? এর বাইরে কিন্তু বিএনপি তো তবু লিফলেট বিতরণ, আমি কিন্তু আর কোনো দলকে এই ডেঙ্গুর মতো এরকম একটা সামাজিক বা একটা থ্রেটনিং সিচুয়েশনে কাউকে রাশেদ খান মেনু নিয়মিত বেরোচ্ছেন বলছেন, কিন্তু অ্যাকশন যেটা আপনি চাচ্ছেন বলতে 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 তো অনেক কথাই বলে যে বেরোচ্ছেন আর কি, প্রতিবছর কথা বললেন যে ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য, তাহলে তো ইউরোপ আমেরিকায় কোনো লোকজনই থাকার কথা না, সব তো ডেঙ্গুতে মরে যাওয়ার কথা। কথাবার্তা বলার ব্যাপারে সাবধান হতে, আপনি দেখেন গভর্নমেন্ট যে কাজ করছে না তা কিন্তু না, কিন্তু কিছু কিছু কথায় পুরো কাজটাই কিন্তু ওই যে নয় মন দুধে যা বলা হয় আর কি, এই যে এই কথাগুলি না বলে কাজ করা উচিত নম্বর ওয়ান। নম্বর টু, আমি একটা জিনিস যেটা মনে করি, এই সিচুয়েশনটা কিন্তু খুব প্রেজেন্ট সিচুয়েশন এবং ইটস ভেরি ভেরি মাচ ক্রিটিক্যাল সিচুয়েশন, কাজেই এখন কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার আর কোনো উপায় নেই, এখন ইউ হ্যাভ টু বি ভেরি ওপেন। সরকার ক্রমশ ওপেন হচ্ছে এবং আমার তো মনে হয় যে জরুরি অবস্থাটা অবস্থার কথা বলা হয়, দ্যাট ইজ নট দ্য সিচুয়েশন। একটা আহ্বানও তো আসতে পারতো যে আসলে সবাই মিলে প্রতিনিধি করি যেটা আসছে, আর আমাদের মানুষের একটা মাইন্ডসেট আছে কি সব কিছু অথরিটি করে দেবে, ঠিক আছে মানলাম রাস্তাঘাট নর্দমা টর্দমা সব ওয়েস্টার্ন স্টাইলে পরিষ্কার করা হলো, আর আমার ঘরের ভেতর যদি পানি থাকে ওই পরিষ্কারের তো কোনো সুফল আমি পাবো না, আমার দায় কিন্তু দায়টা আমার পানি পরিষ্কার, কিন্তু দায়ভারটা কিন্তু সবাইকে নিতে হবে। কাজে এই জাতীয় ক্যাম্পেইনগুলি বোধ হয় বেশি দরকার হচ্ছে ক্যাম্পেইন, কিন্তু আমি মনে করি এটা আরও আরও বেশি হওয়া দরকার। আপনি দেখেন ঢাকার রাস্তায় রাস্তায় বিশাল বিশাল বিলবোর্ড দেখছি আমি, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কী কী করেছে, এবং প্রত্যেকটা জায়গায় লেখে কি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এটা করা হয়েছে। আমার ধারণা ওই বিদেশ সফরের জন্যই তো এটা কাটানোর জন্য এটা বার এত বড় বড় করে এগুলি এবং স্বাস্থ্যমন্ত্রী নিয়ে যায়, বাবা স্বাস্থ্যমন্ত্রীর কাজই তো এটা করা, তাই না? যেখানে ব্যর্থতা সেই জায়গাগুলিকে ধরতে হবে। আপনি কিন্তু এইবারে ডেঙ্গুতে হয়ে গেল তাই কিন্তু না, মশার ওষুধ এখন যে এফেক্টিভ ওষুধটা এসছে বলে সিটি কর্পোরেশন দাবি করছে, আমি সমবায়দের সঙ্গে একমত, এর আগে কেন এটা আনা হয়নি? আর ডেঙ্গু তো যে এই সিজনে হবে এটা তো নট যে হুট করে হয়ে গেল, এটা তো প্রতি আমরা জানি যে প্রতি বছর এই সময়টা ডেঙ্গু হয়, আমাদের কিছু কিছু প্রবলেম আছে, আমরা প্রতি বছর হজ হয় তারপরে ঝামেলা হয় একটা নির্দিষ্ট হয়, প্রতি বছর ডেঙ্গু হয় আমরা প্রিপেয়ার থাকি না। এই জায়গাগুলিতে যাদের দায়িত্ব তাদের যদি আপনি অ্যাকাউন্টেবল না করেন এই সিচুয়েশনগুলি ইম্প্রুভ করবে না। আর সব কিছুতে রাজনীতি টেনে আনার আমিও পক্ষপাতের তোভাবে যেটা বলেছেন যে ডেঙ্গু নিয়ে রাজনীতি করা উচিত না, এটা এই এই বাক্যটার প্রতি আমি পূর্ণ সমর্থন দিচ্ছি যে এখানে এটা নিয়ে রাজনীতি করার কোনো কারণ কারণে যদি কেউ এটা নিয়ে রাজনীতি করেন সেটা হবে খুব নিম্ন রুচির রাজনীতি, মানুষের জীবনের একটা সংকটময় ডেঙ্গু পরিস্থিতি এখন যে জায়গায় এসেছে এখনো কিছু আসেনি, আমি সরি ফর দ্য ইন্টারাপশন, ডেঙ্গু কিন্তু আসবে আপনার সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, যতদূর এসেছে সেখানে মানে এতদূর আসা, বিশেষ করে মানে ওষুধের ক্ষেত্রে যে যেটা বলা হচ্ছে সেইখানে আপনি কারো ব্যর্থতা দেখেন কিনা? অবশ্যই, যারা সেখানে যদি ব্যর্থতা দেখেন তাহলে সেই ব্যর্থ লোকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পেছনে রাজনীতি আছে কিনা? না, ব্যর্থ লোকদের মধ্যে ব্যবস্থা নেওয়া তো আমাদের দেশে তো এই এই ট্রেন এই ইয়েটা আপনি দেখেন ওই যে ভাই বললেন মেক্সিকোর ইয়ের কথা, ওই যে মেয়রের কথা, কদিন আগে ইটালিতে একটা স্কুলের বাচ্চাকে মারা যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করেছে, এইগুলি এগুলি এগুলি তো আমাদের এগুলি আমাদের মাইন্ডসেটে নেই, এগুলি চিন্তা করে আমাদের লাভ নেই, আমরা বরং চেষ্টায় থাকি আমাদের সব কিছু হয় কি জানেন সমস্যা, আমরা সব কিছু অ্যাডহক ভিত্তিতে সলিউশন করতে চাই, এই অ্যাডহক ভিত্তিতে সলিউশন করতে যাওয়ার কারণে এই অপরাধীগুলি পার পেয়ে যায়। আমি আপনাকে বলে রাখছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা আগামীতে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আরও বাড়বে, কারণ হচ্ছে এই যে ঈদের ছুটিতে যাচ্ছে, আমাদের কালকেও জনাব ওবায়দুল কাদের বললে যে খুব রাইটলি বলেছেন যে জ্বর নিয়ে কেউ যাবেন না, পরীক্ষা করে যাবেন, আমাদের মাইন্ডসেট কেমন দেখেন? আবার আমরাই আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অযথা কেউ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ভিড় করবেন না, কারণ ওই যে এখন এত বেশি রোগী যাচ্ছে নর্মাল জ্বর হলে চলে যাচ্ছে, তো সব আমাদের তো স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা পার্থক্য আছে। আমি যেটার জন্য কথাটা তুললাম সেটা হচ্ছে এই যে এতগুলি লোক যাবে, যিনি গ্রামে যাবেন তাদের তার তিনি কিন্তু বাসাতে তালাবদ্ধ করে চলে যাবেন, আজকাল অনেকেরই হাই কমর কমরের ঢাকনা হয়তো খুলে রেখে যাবেন, যাওয়ার সময় রান্নাঘরে হাড়িতে একটু পানি থাকতে পারে, বাথরুমের বালতিতে একটু পানি থাকতে পারে, আমরা যদি এগুলি রেখে চলে যাই
এই যে 5 দিন 7 দিন থাকবেন না উনি, কি যে অবস্থা হবে আপনি এটা চিন্তা করেন তো এই শহরের। এই জন্যই এই ক্যাম্পেইনটা এই মুহূর্তে আরও আগেই করা উচিত ছিল যে আপনি হাই কমোডের ঢাকনাটা বন্ধ করে যান, বাসার হাঁড়ি পাতিলগুলি পানি শূন্য করে যান, মানি প্ল্যান্ট গাছ যাদের বাসায় আছে মানি প্ল্যান্টের পাত্রগুলো উল্টে পানিগুলি সরে যান, বালটি উল্টে যান, এখনও সময় আছে। যদি এটা করা না হয় আপনি দেখবেন সেপ্টেম্বর অক্টোবরে খোদা না করুক কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। জি, একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, সালাম আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাউন্ড একটু মিউট করে নিচ্ছি। জি, আপনার প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হলো যে কলকাতার পঞ্চায়েত প্রধানগণ 44টি ওয়ার্ডের লোক নিয়োগের মাধ্যমে সিটি কর্পোরেশনকে ওভার দ্য ইয়ার যেভাবে সহায়তা দিচ্ছেন, আমাদের ঢাকার সদ্যজন সাংসদ বা রাজনীতিবিদগণ সেভাবে সারা বছরব্যাপী 2 সিটিকে কেন সহায়তা দিচ্ছেন না? আর আরেকটা প্রশ্ন যে অ্যাডিস মশা তো 21 দিনের বেশি বাঁচে না, তো যদি কোনো ঔষধ ভালো নাও পাওয়া যায় সেই ক্ষেত্রে যদি ওই অ্যাডিসের জন্ম যে প্রজনন ক্ষেত্র সেটা যদি ব্যক্তি ধ্বংস করতে পারে, সচেতন হয় অ্যালিস ক্লাব, তাহলে তো 21 দিন পরে অ্যাডিস আর থাকার কথা না। এমনি তো অ্যাডিসের মৌসুমটা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকবে, তো মানুষের সচেতনতাই মুখ্য বিষয় কিনা এই ক্ষেত্রে, এটাও আমার প্রশ্ন। 21 দিন বাঁচে না, তো সেটা হলো যে একটা জন্ম নেওয়ার পরে 21 দিন বাঁচে না, প্রতিদিন যদি আমরা জন্মাতে দেই প্রতিটাই তো 21 দিন করে বাঁচবে, তো দ্যাট ইজ নট দ্য কোশ্চেন যে 21 দিন বাঁচে সেটা ঠিক আছে, কিন্তু আজকে ধরেন 1 তারিখে যেটা 21 তারিখ পর্যন্ত, 2 তারিখেরটা 22 তারিখ, 3 তারিখেরটা 23 তারিখ, সো লাইফ সাইকেল ইজ নট দ্য কোশ্চেন, কোশ্চেন হচ্ছে উই হ্যাভ টু ডিস্ট্রয় দ্য ব্রিডিং ফিল্ড, যেটাই উনি বলতে চাচ্ছেন। শৈব, আপনার কাছে প্রশ্ন ছিল আর কি? প্রশ্ন একটা উত্তর তো কাজল ভাই দিয়ে দিলেন, আরেক অংশ, আরেকটা অংশ সেটা হচ্ছে যে ওষুধ সংক্রান্ত সেই বিষয় হচ্ছে যে সেটাও আগে কাজল ভাই আলোচনা করেছেন যে এডিস মশাকে নির্মূল করার জন্যে বা এডিসের প্রজনন কেন্দ্রগুলি ধ্বংস করার জন্যে যে ওষুধটা দরকার কার্যকরী সেই ওষুধটা এতদিন ছিল না, সেই ওষুধটা আসছে, উত্তর সিটি কর্পোরেশন আজকে কিছু কিছু জায়গায় ব্যবহার করেছে, আগামীকাল দক্ষিণ শুরু করবে, এখন জনগণের মধ্যে যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যেটা যে জায়গাটা বলেছে সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে যেই ধরনের তৎপরতা দেখা গেছে, আমাদের তো ঢাকায় সংসদ সদস্য রয়েছে, ওনারা কোথায়? আমি সেটাই বলছি আর কি, যে মানে প্রথম যে কথাটা আমি এর আগের পর্বে আলোচনা করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে ডোর টু ডোর ওয়ার্ক, এটা করার জন্য কলকাতা সিটি কর্পোরেশন যে অর্গানাইজ করতে পেরেছে, আমি আজকের খবরের কাগজ দেখেছি যে আমাদের কাউন্সিলররা 9-10 জন কাজ করছে, বাকি যা ঠিক পাওয়া যাচ্ছে না এরকম, তা আমি এটাও বিবেচনায় আনলাম না। আমার কথা হচ্ছে যে আমরা এজ এ পলিটিক্যাল পার্টি, আমরা আওয়ামী লীগ, তারা বিএনপি বা বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা অন্যান্য পার্টিগুলি, তারা সবাই মিলে যদি আমরা ভলান্টারি সার্ভিসটা দেই, আমাদের সেই টিম পাঠানো এবং টিম থেকে রিপোর্টটা নেওয়া প্রতিদিন আগামী যতদিন সংকটটা থাকবে, এখন আমি আপনাকে পাঠালাম এক জায়গায়, আপনি অনেক জায়গায় ঘুরে টুরে আপনি খামাকে এসে বললেন যে সব ঠিক আছে, আমাদের দেশে যেটা হয় আর কি, সেটা আমার দলের ক্ষেত্রে না সব দলের ক্ষেত্রেই হয়, সব সরকারের আমলে হয়, এখানে আমরা এই জায়গাটা ইফেক্টিভলি কাজ করতে পেরেছি কি না। যেমন মনে করেন যে 88 বন্যায় বা 98 বন্যায় আমরা টিম পাঠিয়েছি, খাবার পাঠিয়েছি, স্যালাইন পাঠিয়েছি, আমরা রিপোর্ট নিয়েছি, তা আমি বলছি যে এটা পার্টিতে একটা মনিটরিং সেল করা হয়েছে, সেই মনিটরিং সেল থেকে মনিটরটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা খুব জরুরি আগামী ঈদ, এই যে ঈদ আজকে থেকে আওয়ামী লীগের মতো একটা দলের মানে মনিটরিং সেল লাগবে যে মানে ঠিক মতো হচ্ছে কিনা। আমি আপনাকে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে বলি যে দলটার না 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 আওয়ামী লীগ বা বিএনপি এগুলি হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এগুলির এক ধরনের ডিসিপ্লিন থাকে, আর যেগুলি ক্যাডার বেসড অর্গানাইজেশন লেফট অর্গানাইজেশন তারা এগুলি মনিটর করতে পারে আরও ভালোভাবে, কারণ হচ্ছে যে তাদের মধ্যে টিম করে দেওয়া যায়, তো যেমন মাল্টি ক্লাস অর্গানাইজেশনগুলিতে যা হয় আর কি, সেগুলি তো ক্ষমতায় আমরা আছি, তারা ছিল অতীতে, তো ফলে দেখা যায় যে ধান্দাবাজ ফান্দাবাজ বেশি থাকে পার্টিগুলিতে, ফলে দেখা যায় যে মহল্লার না হাসার ব্যাপার না, মহল্লাগুলিতে পাঠালো সারাদিন নিজের কাজকাম করে এসে বললো যে হ্যাঁ লিডার সব ঠিক, হ্যাঁ রিপোর্ট করে দিল, তাই বলছি এটা না। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা যদি মিন করতে হয়, আমরা উনি তো বলছেন কথাটা, উনি আমাদেরকে অ্যাডভাইস করেছেন, আমরা যদি মিন করি তাহলে আমাদের
যে সেল করা হয়েছে সেই সেল শুধুমাত্র এইটা প্রচার প্রভাগান্ডার জন্য না, এবং আমাদের যে মেডিকেল টিমও করা হয়েছে সেই মেডিকেল টিমও বিষয়টা তো মেডিকেল রিলেটেড, মেডিকেল টিমও ইফেক্টিভলি, আপনি ঢাকা শহরের কোনো সরকারি হাসপাতালে কিন্তু ফ্লোরেও জায়গা নেই, এটা তো সত্য, কোনো ফ্লোরে জায়গা নেই। তাহলে সেই ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল এবং অনেক রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন বাসায়। তো আমি সমস্ত জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে চিন্তা করেন, চিন্তা করে এই জায়গায় চিন্তা করেন যে সমস্যাটা আমাদেরকে মোকাবেলা করতে হবে শুধু এই দুই চার পাঁচ দিন যেটা বলছেন কাজল ভাই যে অ্যাডক ভিত্তিতে, অ্যাডক ভিত্তিতে না, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এটা ইমিডিয়েট কাজ যেটা হচ্ছে যে এটা আর যাতে বিস্তার লাভ না করতে পারে, আর যারা আক্রান্ত হয়েছেন তারা যেন সুচিকিৎসা পায়। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা যাতে বিস্তার মানে দীর্ঘমেয়াদী সংকট তৈরি না করে, আর তৃতীয় হচ্ছে যেটা শ্যামাবাদ বলেছেন যে আমাদের এখানে মহামারী পর্যায়ে যায় নাই, কিন্তু যদি আমরা রিলাক্টেন্ট থাকি আর আমরা যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখি একে অপরের ঘাড়ে দোষ চাপাই, যদি এটা খারাপ পর্যায়ের দিকে যায় তাহলে সমাজ কিন্তু এখনই আতঙ্কিত। এটা আমি বলি আর না বলি, আপনি স্বীকার করেন আর না করেন, আপনাকে কোথায় একটা মশা ভালো কথা বলেছেন যে মশা কি মানুষের চাইতে শক্তিশালী, না মশা মানুষের চাইতে শক্তিশালী না, কিন্তু মশা একটা মশাই ঘরের মধ্যে যদি ঘুরঘুর করতে থাকে আপনি অস্থির হয়ে যাবেন, সেটাকে আপনি ধরতে পারবেন না, মারতে পারবেন না। সেই ক্ষেত্রে একটা মশা কোন দিক দিয়ে আপনাকে কামড় দিল আপনি খেয়াল করলেন না, আপনি কাজ করছেন লিখছেন একটা মশা আপনাকে কামড় দিয়ে চলবে, সেটা যে এডিস মশা না সেটা আপনি বুঝবেন না, ফলে আমাকে এটা রুট আউট করতে হবে। আর রুট আউট করার জন্যে কলকাতার মেয়রের কথা যে উনি বলছেন, কলকাতার মেয়র যে পলিটিক্যাল প্রসেসের মধ্যে এসেছে, আমি দুঃখজনকভাবে হলেও আমি দুঃখের সঙ্গে বলছি কথাটা, আমাদের নেতৃবৃন্দ হয়তো সেই প্রসেসের মধ্যে আসেন নাই, বিদায় তারা এক এক সময় এক রকম কথা বলছেন, এবং কাজল ভাই একটা কথা বলছেন যে পুরা গায়ে নুনের ছিটা, আপনার যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা কোনো কোনো তারা নেতাও না, তারা হঠাৎ থেকে কোথায় রাজনীতিতে আসছে আল্লাহ জানে, হ্যাঁ তারা কথাবার্তা বলছেন, তারা গোটা সমাজটাকেই মানে স্তম্ভিত করেছে, এটা কি, এটা কি বলে যে বিমানে করে এডিস মশা আসছে একজন কে জানি বলেছেন। তাই আমি বলছি যে এই ধরনের অসংলগ্ন কথাবার্তা এই মাউথপিসগুলি কেড়ে নেওয়া উচিত। এই দলটা আমরা যারা করি আমরা কষ্টের সাথে করেছি, তারা এখন বিরোধী দলে আছে তারা বুঝে কতটুকু কষ্ট, আমরা যখন 2001 থেকে 2006 পর্যন্ত বিরোধী দলে ছিলাম বা 75 থেকে 91 আমরা 96 পর্যন্ত আমরা ক্ষমতার বাইরে ছিলাম, তখন আমরা বুঝেছি প্রত্যেকটা কর্মীর জীবন দিয়ে কতটুকু কষ্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে বলছে মানুষের প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধ আমাদের নেতাকর্মীদের আছে, কিন্তু সেটাকে কাজে লাগানো এবং কাজে লাগিয়ে সমাজটাকে উদ্ধার করা, আমাদেরকে ওনারা কী বললো আর ওনারাদেরকে আমরা কী বললাম আমি এর মধ্যেই যেতে চাই না। হ্যাঁ একজন দর্শক অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে আসি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিপন বলছিলাম, বলছিলাম 2 নম্বর 68 নম্বর সড়ক থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। যে আমার প্রশ্নটা হলো আমি সচেতন নাগরিক হিসেবে যে প্রশ্নটা করতে চাই যে আমি এই বাড়িতে আছি, সেই বাড়ি থেকে অনেকের ছাদে দেখা যায় যে ফুলের টব, ফলের টব, আরো বিভিন্ন টপ আছে আর কি, এইসব টপে দেখা যায় সব সময়ের জন্য পানি জমে থাকে। তাহলে আমরা আমরা জানি যে না কখনো আমরা দেখতেছি না, শুধু পানি সকালবেলা দিতেই দেখতেছি কমে না কখনো। এখন আমরা যতটুকু জানি যে 3 দিন পানি থাকলে এক পাত্রে মশা জন্ম নেয়, তো এই ক্ষেত্রে আমাদের সচেতন নাগরিক হিসাবে আমার যত রাজনীতিবিদ আছে আমরা আছে আমাদের কি করণীয় আছে এই বিষয়টা আপনাদের টেবিল থেকে আমরা জানতে চাইতেছি আর কি। জি আপনাকে ধন্যবাদ। নগরায়ণের সাথে সাথে না আমাদের অনেক কিছু জটিল হয়ে যাচ্ছে। দেখেন আমাদের ছোটবেলায় 21 ফেব্রুয়ারিতে আমরা দল বেঁধে রাস্তায় বেরোতাম, ইংরেজি সাইনবোর্ড ভাগতাম, ভালো খারাপটা আমি যাচ্ছি না, মানে এই কথাটা আমি এই জন্য বললাম আমার এলাকায় ইংরেজি সাইনবোর্ড যা আছে নেম প্লেট যা আছে ঘুরে ফেলতাম, কেন বাংলা করতে হবে কথাটা আমি এই জন্য আনলাম। এই যে আজকে গুলশান উনি দেখছেন ওনার পাশের বাসার টপ, উনি কিন্তু ওই বাসায় গিয়ে যে বলবে ভাই পানিটা ফেলে দেন, ওই সম্পর্কটা ওই সামাজিক মেলবন্ধনটা ওই যোগাযোগটা কিন্তু আমাদের অতিমাত্রায় আরবানাইজড হওয়ার কারণে হারিয়ে গেছে। আপনি দেখেন আমাদের মহল্লা, আপনারা আমরা বারবার পশ্চিমবঙ্গের কথা বলছি, কথাটা একটু শুনতে হবে,
পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মহল্লায় একটা ক্লাব আছে, একটা অর্গানাইজেশন আছে, ওই ক্লাবের একটা কমিটি আছে, ওই ক্লাব কিছু ছেলে পেলে আছে যারা এই বিষয়গুলি করে। আজকে যদি গুলশানের উনি যেটা বললেন, আজকে যদি ওই মহল্লায় এরকম একটা ক্লাব থাকে, এখনকার ক্লাব কিন্তু অন্য জিনিস, এখন ক্লাব হচ্ছে ডিস্কো পার্টি ইত্যাদি ইত্যাদি, সেটা সামাজিক সংগঠনের যে ক্লাবগুলি থাকতো তারা কিন্তু এখন এই বাসায় বাসায় গিয়ে ছাদ দেখতে পারতো তারা যে পানি জমেছে কিনা। এই কাজটা করার মতো কোনো সংগঠনগুলি আমাদের এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা পশ্চিমবঙ্গে যেটা করেছে ওটা করার পাশাপাশি ওরা একটা ব্রিগেড করেছে কাউন্সিলরের নেতৃত্বে হোক ইয়ে নিতে, ওই ব্রিগেডগুলি খুব সিনসিয়ারলি কাজ করে। আমার এখানে যারা দায়িত্ব আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কতজনের প্রতি আস্থা আছে আমার নির্বাচিত, কতজন কাউন্সিলরের প্রতি আমার আস্থা আছে সেই বিষয়টাও ভেবে দেখতে হবে। তবে ওই আমি যেটা বললাম, আমার দায় পানিটা সরানো, আমি সরাচ্ছি না, দায় ভারটা কিন্তু বহন করবে সবাই। আমি এই ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে চাই, ওনার উনি যদি নিজে না পারেন, ওনার উচিত ওনার যে সিটি কর্পোরেশন আছেন ওখানে কমপ্লেনটা করা যে এখানে ছাদে পানি আছে। এই কমপ্লেনটা কিন্তু উনি কারোর বিরুদ্ধে করছেন না, এই কমপ্লেনটা উনি গোটা ডেঙ্গু আক্রান্ত বাংলাদেশের কল্যাণে করা। আপনাকে ধন্যবাদ সমবেত। আমি আপনার কাছে যদি জানতে চাই, যেটি বলা হচ্ছে যে মানে মানে তৃণমূল পর্যায়েও যে রাজনৈতিক যে কাঠামো আছে সেটিকে ব্যবহার করা, আপনাদেরও তো মানে ওয়ার্ড কাউন্সিল মানে ওয়ার্ড কাউন্সিলর না থাকলেও ওয়ার্ডের সভাপতি, ওয়ার্ডের বিএনপির যুব দলের আরো আরো যেসব সংগঠন আছে সেগুলোর আপনার কমিটি রয়েছে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের কেন্দ্রীয়ভাবে না, আমাদের প্রত্যেকটি জেলায় লিফলেট গেছে। আমি তো বললাম যে কুষ্টিয়ায় গেছে দেখি তো আওয়ামী লীগের লোকজন ঢুকে লিফলেট নিয়ে গেছে। তো আমাদের যে কাঠামোটা আছে ওয়ার্ড পর্যন্ত, আমাদের অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সব সম্পৃক্ত হচ্ছে এটাতে, এবং এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এগুলো বিতরণ হচ্ছে। ঈদের জন্য হয়তো দুই চার দিন গ্যাপ যেতে পারে, ঈদের পরে আবার এটা আমরা কন্টিনিউ করব যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন, আমরা মনে করি যে এটা প্রয়োজন করা। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে আপনার যে কথাগুলো এখানে পয়েন্ট, উনি ভাই একটা কথা বলছে যে মাউথপিস, মাউথপিস কথাটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আসলেই বর্তমান সরকারের যারা আছে তারা সবকিছু কিন্তু লোক দেখানো, আমার কাছে মনে হয় যে মাউথপিস হিসেবে তারা আছে, ঝাড়ু দিচ্ছে সেলিব্রিটিদেরকে নিয়ে, অবশ্যই এটা একটা ফটো সেশন ছাড়া আর কিছুই নয়। এবং প্রধান উনি বলেন প্রধানমন্ত্রী বলেছে ডোর টু ডোর যেতে হবে, প্রধানমন্ত্রীর কেন বলতে হবে ডোর টু ডোর যাওয়ার কথা? এখানে ইনস্টিটিউশনগুলোর প্রতিষ্ঠানগুলোর কাজটা কি, সিটি কর্পোরেশনের কাজটা কি, মন্ত্রণালয়ের কাজটা কি? তা এখন প্রধানমন্ত্রী, এখন আমরা প্রায়ই দেখি কোনো একটা খুন হলো, কেউ কোনো ঘটনা ঘটলো, প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে এটা হচ্ছে। তো প্রধানমন্ত্রী সবসময় সার্বিক তত্ত্বাবধান করতে হবে কেন? প্রধানমন্ত্রী আর কোনো কাজ নাই? এখন উনি যদি সরাসরি সবসময় দেখতে হয় তাহলে এই প্রতি রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো কি করছে? তার মানে প্রতিষ্ঠানগুলো ফেল করছে, দুর্নীতিতে এমন ভাবেই নিমজ্জিত, সিটি কর্পোরেট, দুই সিটি কর্পোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিবালয়, যে এখন তাদের মেইন কাজ হচ্ছে কিভাবে যে কয়দিন ক্ষমতায় আছি, তিনবার তো থার্ড টাইম তো আসি, কিভাবে আমরা কিছু আরো টাকা পয়সা বানিয়ে লোপাট করতে পারি? না হলে তো কেন কেন আমরা এডিস মশা কোন ওষুধে মরবে সেটা আমরা এখন কেন, যখন আমাদের আমরা শিশু হারাচ্ছি, মহিলা হারাচ্ছি, আমাদের ইউথ হারাচ্ছি, তখন আমরা কেন রিয়েলাইজ করব যে আমাদের এডিস মশার, আমাদের মশার ওষুধ কাজে লাগছে না? আরেকটা যেটা হচ্ছে উনি আপনার যেটা আরেকটা ভালো পয়েন্ট ছিল যে এখানে ক্লাব সিস্টেম এখন নাই বাংলাদেশে, আগে যেটা বাংলাদেশেও ছিল, কিন্তু এখন যেটা আমরা দেখি বিভিন্ন গ্রামেও, আমি দেখি বিভিন্ন গ্রামে বা বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে ক্লাব টাইপের কিছু একটা আছে, কিন্তু ও ক্লাব এই এই যার যে এই ক্লাবগুলা এই কন্ট্রোল করে হচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা, এবং তারা তাদের ওই ক্লাবটাকেও একটা মানে নিজেদের ক্ষমতা অপব্যবহার করার জন্যে এবং ওই এলাকার মানুষজনকে অত্যাচার করার জন্যে, ওই এলাকার জমি জমা দখল করার জন্যে, ওই এলাকায় তাদের প্রভাব বিস্তার করার জন্যে, ওই এলাকায় দুর্নীতি করার জন্য ওই ক্লাবের লোকজন বসে থাকে। এছাড়া কোনো সামাজিক কল্যাণমূলক কাজে কিন্তু আজকে সরকারের লোকজনকে দেখা যায় না, রাজনীতিকরণ হয়ে গেছে, দেখা যায় না, রাজনীতিকরণ না, তারা
স্রেফ কথাটা সামাজিক অবক্ষয় তো হচ্ছে। আজকে শুনেন, আপনি শুধু ডেঙ্গুর দিকে তাকালে হবে না, আমাদের আমাদের একটু বড় একটু লার্জ স্কেলে এটা দেখতে হবে। প্রথম এই আজকে এই 29শে ডিসেম্বরের এই যে আপনাদের তথাকথিত যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে এই প্রথম এই 6 মাসে গড়ে প্রতিদিন 34 জন শিশু খুন হয়েছে, এবং এই এবং গত 4.5 বছরে 1500-এর বেশি, 2000-এর কাছাকাছি শিশু খুন হয়েছে, তার মধ্যে 12 বছরের শিশুর সংখ্যা সবচেয়ে বেশি, 12 বছরের কম। তার মানে কি এই যে খুনগুলা হচ্ছে, এই যে ধর্ষণগুলা হচ্ছে, এটার তো তার মানে কি আমাদের ডেফিনেটলি সামাজিক অবক্ষয় হয়েছে, ডেফিনেটলি আমাদের সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, ডেফিনেটলি আমাদের যেইসব মানে এই যারা ধর্ষক তারা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সরকারের এজেন্ডা হচ্ছে যে কিভাবে বিএনপির একটাতে ধরবে, জেলে ঢুকাবে, মিথ্যা মামলা দিবে, এটা হচ্ছে বিএনপির টার্গেট, সরকারের টার্গেট। এছাড়া কিন্তু আজকে যদি সরকার আসলেই ক্রাইম কমাতে চেত, সমাজে এই অবক্ষয় যে নেমেছে এটা যদি তারা দেখতো, এবং সমাজের এই ধর্ষণ, গুম, হত্যা, সে যেন দেখছি মোহনা টিভির একজন সাংবাদিককে গুম করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক গত সপ্তাহে দেখলাম এক ব্যবসায়ী তার স্ত্রী এবং পরিবার দাবি করছে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ব্যবসায়ী। এই ঘটনাগুলো যে ঘটছে এগুলো এই সরকার, আপনি আপনারা বললেন না, আপনি বলেছেন সংসদ সদস্যরা কোথায়, ঢাকার সংসদ সদস্যরা কোথায়, বাস্তবতা হচ্ছে এই সংসদ সদস্যরা তো মানুষের ভোটে আসে নাই, মানুষের ভোটে আসে নাই দেখে ডেঙ্গুতে মারা যাক, বন্যায় মারা যাক, গণপিটুনি হোক, ধর্ষণ হোক, এদের কিছু এসে যায় না। এর পাশাপাশি নেতাও বলেছে যে আপনাদের যারা প্রার্থী ছিল তারা কোথায়। আমাদের প্রার্থীরা তো আছে, আমরা তো জেলে যাওয়া, নির্বাচনের পরে আমাদের নেতা কর্মীরা মিথ্যা মামলায় জেলে ছিল নির্বাচনের সময়, তাদেরকে বের করেছি, তাদেরকে বের করার পরে এখনো আমাদের যদি একটা র্যালি হয় মামলা দেওয়া হয়। এই যে আমার পয়েন্ট ক্লিয়ার হয় নাই, আপনি আপনি যে পয়েন্টটা বলতে চাচ্ছেন, আমরা যে লিফলেট বিলি করছি পরের দিন কিন্তু ওই 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 থানায় একটা মামলা হয়ে যাচ্ছে, খামাখা গায়েবি মামলা। সুতরাং এই মামলাগুলোর বাস্তবতায় কিন্তু আমরা মাঠে আছি, জনগণের পাশে আছি, এবং ডেঙ্গু নিয়ে আমরা সর্বক্ষণ সচেতন ভূমিকা পালন করছি। আমি একটু যদি না, বিএনপি লিফলেট বিতরণ করছে সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা ক্রাইসিসে কি লিফলেট বিতরণটা একমাত্র কাজ? বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যাদের তৃণমূল পর্যন্ত সংগঠন আছে, তাদের নেতাকর্মীরা কি যদি রাস্তায় ডেঙ্গুর জন্য নামতো তখন যদি পুলিশি বাধায় পড়তো, দ্যাট কুড বি এ নিউজ, কিন্তু এরকম নামেনি, ওইটা পরীক্ষাই হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ড্যাব এত বড় একটা অর্গানাইজেশন, ড্যাব কেন মহল্লায় মহল্লায় বা বিভিন্ন সেন্টারে করছে না? সবকিছু কিন্তু শুনেন, র্যালি, লিফলেট, এগুলো ওয়াই ড্যাব ইজ নট কামিং আউট, যে ডেঙ্গু টেস্ট করবো আমরা বিভিন্ন জায়গায় করবো। আমি যেটা মিন করতে চাই, খালি পরস্পরের দোষটা, আমরা আশা করব সরকারের পাশাপাশি বড় দল যারা আছেন তারা কেন লিফলেট আর ওই প্রেস কনফারেন্সের মধ্যে সীমিত, তারা কেন মাঠে নামছে না? এখন আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেঙ্গু নিয়ে যাই, সরকার বাধা দেখছে, বিএনপি গেছিল, বিএনপিকে সরকার করতে দেয়নি, এমন এক্সাম্পল কিন্তু নাই। কাজে সেফ সাইডে থেকে আমরা সমালোচনা না করে, আমি এটা আমার প্রত্যাশা নাগরিক হিসাবে যে প্রত্যেকটা দল সবাই রাস্তায় নামবে, সরকারের দায়িত্ব যেমন আছে পাশাপাশি অন্য দলগুলিরও দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমি দেখিনি। কেবলমাত্র লিফলেট পোস্ট বা লিফলেট বিতরণ, আমি নিজেই বলেছি আমার হাতেও কালকে লিফলেট দিয়েছেন বিএনপির এক নেতা, আমি নিজে দেখেছি, এটা আমি বলছি ইটস গুড, বাট আমরা যারা নাগরিক, আমরা প্রত্যাশা করি বিএনপি আরো এফেক্টিভলি ডেঙ্গুর ফাইটিং এ নামুক, আর এটা নিয়ে রাজনীতি নেই। ওই নামার পর বিএনপির যেটা সবসময়ের অভিযোগ যে তারা নামলেই মানে গ্রেফতার হয় বা নামলেই বাধা দেয়, আমরা দেখতে চাই এই নামার পরে সরকার বাধা দেয় কিনা, এবং এই নামার পরে যদি সরকার বাধা দেয় তখন আমরা যারা মানুষ দেখেন। আরেকটা কথা, এই যে বন্যা হচ্ছে, আরো হয়তো সামনে বন্যার পরিস্থিতি আরো অবনতি হতে পারে, বন্যা এই সারা দেশে বন্যা হচ্ছে, বিএনপি কিন্তু একটি কমিটি গঠন করেছে সেন্ট্রালি, সারা দেশে এই কমিটি টিম করে সারা দেশে যেসব বন্যা কবলিত এলাকাগুলোতে আমরা গিয়েছি, আমরা ত্রাণ দিয়েছি, আমরা 11-12 বছর কিন্তু আমরা ক্ষমতার বাইরে, সরকারই নেই, তারপরে আমাদের যতটুকু অবলম্বন আছে আমরা কিন্তু জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং আপনারা যদি খেয়াল করেন, আপনি তো সাংবাদিক, খেয়াল করে থাকতে পারেন, আমাদের কমিটি গঠনের কিন্তু 2-3 দিন পরে সরকারও একটা কমিটি ত্রাণ বিতরণে বাধা দিয়েছে। আমি আমার এলাকার কথা বলি, আমরা ফরিদপুরে ত্রাণ দিয়েছি, ফরিদপুরে আমরা ত্রাণ দিতে যাবো, এসপির সাথে কথা বলা হয়েছে, ডিসির সাথে কথা বলেছে, এসপি বলেছে আমি এই দায়িত্ব নিতে পারবো।
না, কারণ ওই ওই সময়টা ওই ওইখানকার যে সংসদ সদস্য সেই এলাকায় থাকবে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ প্রোগ্রাম দিবে। সুতরাং বন্যার জন্য আপনারা যেতে পারবেন, আমরা দিতে পারবো না। সুতরাং বাধাগ্রস্ত তো অবশ্যই হয়েছে, কিন্তু বাধাটাকে আমরা কিন্তু ফোকাস করি নাই আমাদের, কারণ আমাদের আমাদের কাজটা ছিল যে বন্যার্টাতে পাশে দাঁড়ানো, আমরা দাঁড়িয়েছি। ভোগান্তিহীন কি উন্নয়ন সম্ভব কিনা, যে এই যে ভোগান্তি যাতে না হয় সেটাকে মিনিমাইজ করে তারপরে হচ্ছে সেই ব্যবস্থা করা, সেটা কি মানে একদমই অসম্ভব কিনা? আমি আলোচনা আসছি, মানে একটু ঘুরিয়ে আসে আর কি। শ্যামাবাদ অনেকগুলো অভিযোগ করেছেন তো ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গু মোকাবেলার ক্ষেত্রে এবং রিলিফ ওয়ার্ক করার ক্ষেত্রে বন্যার, সেখানে কোনো গায়েবি মামলা হামলার খবর মানে মিডিয়ায় তেমনভাবে আসেনি, আমাদের চোখে পড়ে নাই। আমি একটু স্পষ্টভাষী মানুষ থাকলে বলতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে আমরা চলছি সেইখানে আমাদের প্রতিষ্ঠানগুলি কতটুকু কাজ করতে পারছে বা পারছে না, এটা আমরা সবাই রিয়েলাইজ করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কেন সব কিছু দেখতে হয় সেটার কী কারণ, সেটাও কিন্তু আমরা রিয়েলাইজ করি, সেটাও রিয়েলাইজ করি। ওনাকে এটাই সত্য যে ওনাকে লন্ডন থেকে মেসেজ দিতে হয় যে ইজ ভেরি আনফরচুনেট অ্যাজ ওয়েল, দ্যাটস রাইট দ্যাটস রাইট। এই প্রশ্নে আমি একমত, এটা খুব ভেরি আনফরচুনেট যে সবকিছু, আমি কিন্তু সবার সঙ্গে একমত, আমি সবকিছু প্রধানমন্ত্রী কেন সবকিছুই করতে হয়, কিন্তু আমাদের দেশে যে সিস্টেমটা, যে ডেমোক্রেটিক সিস্টেমটা ছিল, যে পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট, সেখানে দায় দায়িত্ব নির্দিষ্ট করা ছিল, কিন্তু সিস্টেমটাকে আমরা এমন এক জায়গায় নিয়ে এসেছি, শুধু এটা আওয়ামী লীগের ক্ষেত্রে না, তারা যখন ছিল তখন দুইটা পাওয়ার সেন্টার ছিল, একটা বেগম জিয়া, আমি এক মিনিট অবধি শেষ করে দিচ্ছি। তো তারপরের কথা যেটা আপনি যেটা বলছেন যে উন্নয়নের সাথে এটা সম্পর্কিত নাকি, উন্নয়নের সাথে শুধু ডেঙ্গু না, উন্নয়নের কিছুটা ভোগান্তি তো হবেই, কারণ মেট্রো রেল হচ্ছে, এখন মেট্রো রেলের জন্য রাস্তা কাটা হয়েছে, সেই রাস্তার উপর মানুষ কাজ করছে, সেই মেশিনারি সেট করছে, সেটা যেভাবে করা হচ্ছে তার জন্য যতদিন এটা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কিছুটা ভোগান্তি আমাদেরকে মেনে নিতেই হবে, এবং বাঙালি জাতি এটা প্রস্তুত, আমি বিশ্বাস করি। কিন্তু ভাই উন্নয়নের কথা বলে আমরা এই মৃত্যুগুলো জাস্টিফাই করি না, না আমি তো মৃত্যু না না, এই উন্নয়নের সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই, উন্নয়ন বললাম না আমি, নেগেটিভ সেন্সে আছে যে ওইটা ওই উন্নয়ন যেখানে হচ্ছে সেটা পরিষ্কার করতে হবে, ভোগান্তি ডেঙ্গুর কথা বলে যে ভোগান্তিটা এই কাজটা যখন শেষ না হবে স্মুথলি, আমরা যতক্ষণ পর্যন্ত রাস্তাঘাটে চলাফেরা করতে না হবে। আরেকটা পয়েন্ট বোধ আপনি, আমাদের দেশে জমি এত সীমিত যে আমাদের ওই জমির মধ্যেই তো অল্প জমিতে কাজ করতে ভোগান্তি তো হবে। আজকে যদি ধরেন এই আপনার এই সামনের যে রাস্তা, এটা যদি এর চার গুণ রাস্তা হতো তাহলে কিন্তু এই মেট্রোতে আপনার কোনো অসুবিধা হতো না, সীমিত ল্যান্ডে এটা হবে। আর আপনি সিঙ্গাপুর, আমি এক আধা মিনিট শেষ করছি, সিঙ্গাপুর একটা মডেল টাউন হিসাবে ধরেন আপনি সিঙ্গাপুরকে, সিঙ্গাপুরে ট্রাফিক থাকে না, কিন্তু আপনি ট্রাফিক ল ভঙ্গ করলে হঠাৎ ট্রাফিক উদ্ভব হয়। সিঙ্গাপুরের যে সফিয়া আহমেদ, শামাবায়েদ এবং জাকারিয়া কাজল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।